দুর্দান্ত ঢাকাকে 14 রানে হারিয়ে প্রস্তুতি শেষ করল রংপুর রাইডার্স। বিপিএলে একমাত্র দল হিসেবে নিজের মাঠ আছে রংপুর রাইডার্সের, যা কিছুটা আক্ষেপে পড়ায় নতুন মালিকানা পাওয়া দুর্দান্ত ঢাকাকে। এদিকে নিজেদের মাঠে ক্রিকেটারদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে পেরে খুশি রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক। ভর দুপুরে কুয়াশা কাটেনি, এর মধ্যেই বিপিএল সামনে রেখে নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকার বিপক্ষে 14 রানের জয় দিয়ে প্রস্তুতি সারল রংপুর রাইডার্স। বিপিএলে একমাত্র দল হিসেবে নিজেদের মাঠ আছে রংপুর রাইডার্সের, যা ঢাকাকে কিছুটা হলেও আক্ষেপে পড়ায়। রংপুর ছাড়া এখনও কারোই প্র্যাকটিস মাঠ নেই। হ্যাঁ, আর আমরা প্রথমবার এসেছি, উই ক্যানট এক্সপেক্ট যে প্রথমেই এসে আমরা একটা উইল ওন আ ফিল্ড। পার্সোনালি ফিল করি যে আমরা এসেছি, ইনশাল্লাহ উই আর হিয়ার টু স্টে। হ্যাঁ, ইটস আওয়ার ফার্স্ট সিজন, নট দ্য লাস্ট, শিওরলি। এই মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করে রংপুর রাইডার্স। নিজেদের মাঠে প্রস্তুতি ম্যাচ দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা কাজে লাগিয়েছে তারা, যাতে খুশি দলের সিইও ইশতিয়াক সাদেক। অ্যাকচুয়ালি মাঠের অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, বাট আমরা অনেক আগের থেকেই প্ল্যানিং করেছিলাম যে লাস্ট বিপিএলে আমরা মাত্র 2-3 দিন প্রস্তুতি নিয়েছিলাম। এবছর আমরা লোকাল প্লেয়ারদেরকে নিয়ে 7-8 দিন কন্ডিশনিং ক্যাম্প করতে পেরেছি। যদি খুব ভালো হতো যদি ফরেন প্লেয়ারদেরকে আমরা আগে পেয়ে যেতাম, বাট দেন অ্যাগেন আই মাস্ট সে যে যদি ইচ্ছা থাকে সব কিছুই সম্ভব। যেমন দেখেন এখন কুমিল্লা মাস্কোতে করছে, চট্টগ্রাম পিকেএসপি মাঠে করছে, বিকেএসপিতে খুলনা করছে। সো 7-10 দিন একটু আগের থেকে প্রস্তুতি নিলে প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সটা গ্রো করে। এদিকে চোখের চিকিৎসা শেষে আগামী 8 জানুয়ারি দেশে ফিরবেন সাকিব আল হাসান, একদিন পরেই যোগ দিবেন রাইডার শিবিরে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।